একশোদের ডেট 2017 প্রশ্ন চ্যালেঞ্জ হাইকোর্টে, ডেট 2017 8টি প্রশ্ন ভুলের আবেদন হাইকোর্টের। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব থেকে বিস্তারিত জানবো, অর্ণব যে আবেদন করা হয়েছে সে আবেদনে কি উল্লেখ? দেখো, 2014 সালে টেট পরীক্ষা হয় 2015 সালে, এবং এই প্রশ্ন ভুল বা প্রশ্নের অপশনে ভুল, যে বিতর্ক শুরু হয়েছিল 2017 সালে, পাঁচ বছর পরেও টেট 2014 যে বিড়ম্বনা, প্রশ্নের বিভ্রান্ত, সেটার এখনো নিষ্পত্তি হয়নি, ডিভিশন চলছে সুপ্রিম কোর্ট করে। টেট 2014 সেই প্রশ্ন বিতর্ক থাকার মধ্যে এবার নতুন করে বিড়ম্বনা পড়ছে, তাহলে টেট 2017 যে পরীক্ষা হয় 2021 সালের 31 জানুয়ারি, এবং 2022 সালের একেবারে গোড়ার থেকে এই টেট 2017 পরীক্ষার ফলাফল বেরোচ্ছে, এবং টেটের ফলাফল বেরোয়, এবং এই পরীক্ষা টেট 2017 সমস্ত প্রশিক্ষিত যারা ট্রেন যারা তারাই দিতে পেরেছে, এবং এক্ষেত্রেও 8টা প্রশ্ন নির্দিষ্টভাবে চ্যালেঞ্জ করা হয়েছে মামলায়, এবং এই 8টা প্রশ্নর যদি আগের মতে টেট 2014 মতে যদি ভুল বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক বড় বিড়ম্বনা অপেক্ষা করছে পর্ষদের জন্য। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে টেট 2017 একাধিক প্রশ্ন ভুল রয়েছে, নির্দিষ্ট করে 8টি প্রশ্ন ভুল রয়েছে এমন আবেদন করা হয়। মামলাকারীদের তরফে রাজু গাজীর তরফে তার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত চেষ্টা করছেন করেন, এবং জরুরি ভিত্তিতে মামলার অনুমতিও বিচারপতি গঙ্গোপাধ্যায় দেন, এবং এক্ষেত্রে 8টা নির্দিষ্ট প্রশ্ন তার জন্য বিশেষজ্ঞ এক্সপার্ট কমিটি তৈরি করে এই 8টা প্রশ্নের ভুল অত্যন্ত ভুল কিনা, প্রশ্নের যে উত্তর অপশন অপশন ভুল কিনা, যেভাবে টেট 2014 প্রশ্ন ভুল বলেছিল, কটা প্রশ্ন ভুল বলেছিল, 2018 সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তিনিও এক্সপার্ট কমিটি তৈরি করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটি দ্বারাই 6টা প্রশ্ন ভুলে স্বীকৃতি দিয়েছিল, সেটা কি হাইকোর্ট মান্যতা দেয়। একই রকম ভাবে 2017 টেটের 8টা প্রশ্নে ভুল তারা দাবি করছে, এবং এক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে এই প্রশ্ন ভুলের ময়নাতদন্ত হোক, আসল প্রশ্ন কোনটা, প্রশ্নের উত্তর আসুন কিনা, সেগুলি হাইকোর্ট বিচার করুক। মামলার অনুমতি দেওয়া হয়েছে শুক্রবার দিনে মামলার শুনানি হবে, অর্থাৎ টেট 2014 প্রশ্ন বিড়ম্বনার মাঝে নতুন করে টেট 2017 প্রশ্ন বিড়ম্বনা এখন এবার পর্ষদের সামনে, শুক্রবার এই ক্ষেত্রে হাইকোর্ট অবজারভেশন বা নির্দেশ এই মামলা দিতে পারে, কি হয় সেটা এখন দেখা। ধন্যবাদ।